আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন গাইস। আজকের ভিডিওতে আপনাদের জন্য জোসলিবে কিছু ইনফরমেশন থাকবে। আজকের ভিডিওতে গাইস আমি আপনাদের দেখিয়ে দেবো আমরা নেক্সট র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জে আমরা কি আইটেম দেখতে পাবো, সেটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো আমরা ওপি লেভেল একটা MP40 স্কিন ফ্রিতে পাবো। সো সেটা ফুল ভিডিও সহকারে আপনাদের রিভিউ করে দেখাবো যে কি কি আইটেম আমরা ফ্রিতে পাবো। সেই সাথে গাইস এই মাসে আমাদের বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভারে দুইটা সার্ভারে দুই ধরনের মিষ্টি ছবি পেমেন্ট আসতে চলেছে। সো কোন সার্ভারে কেমন মিষ্টি ছবি পেমেন্ট আসবে আর এলিট পাস ডিসকাউন্ট পাবো কিনা সেটা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দেবো। খুব শীঘ্রই গাইস আমাদের বাংলাদেশ সার্ভারে 4টা M837 স্কিন বেক করতে চলেছে। সো কোন 4টা M837 স্কিন বেক করবেন 20 মিনিটের মাধ্যমে বেক করবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। নভেম্বর মাসে গেছে একটা ইমোট পার্টি ইভেন্ট আসতে চলেছে। সো ইমোট পার্টি ইভেন্ট দেখতে কেমন হবে, প্লাস গাইস কি কি ইমোট থাকবে বা কবে আসবে সেগুলো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আমাদের নেক্সট লেজেন্ডারি বান্ডিল মানে ইভো বান্ডিল আমাদের কত তারিখে আসতে চলেছে সেটা ডেট কিন্তু কনফার্ম হয়ে গেছে। সো কত তারিখে আসবার দেখতে কেমন হবে সেটা আজকে ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। এছাড়াও গাইস OP37 আপডেটের অনেকগুলো OP লেভেল আইটেম আজকে ভিডিওতে আমি আপনাদের রিভিউ করে দেবো। সো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন গাইস অবশ্যই কিন্তু একটা লাইক করে দিবেন, কারণ গাইস ইদানিং কিন্তু চ্যানেল অনেক ডাউন চলতেছে, আপনাদের একটা লাইকই পারে চ্যানেলের রিচ আবার বাড়াতে। সো যাই হোক গাইস, ফার্স্ট আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসের 12 তারিখে নতুন আমাদের র‍্যাঙ্ক সিজন আসতে চলেছে আর আমাদের র‍্যাঙ্ক টোকেন স্টোরটা কিন্তু আপডেট করা হবে। সো দেখতে পাচ্ছেন গাইস একটা টি-শার্ট থাকবে এখানে এবং সেই সাথে গাইস একটা গান থাকবে। সো আপনারা যদি হিরোই করতে পারেন বা গোল্ড 3 তে গেলে কিন্তু এই গান স্কিনটা পেয়ে যাবেন। যদিও গাইস র‍্যাঙ্ক রিওয়ার্ড হিসেবে যে আইটেমগুলো দেওয়া হয় সেগুলো খুব বেশি একটা ভালো না, তারপরেও গাইস আমি আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু গাইস অনেকদিন পর MP40 স্কিন দিতে চলেছে র‍্যাঙ্ক টোকেনের মাধ্যমে, সো সেহেতু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আর র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জে যে বান্ডিলটা দেওয়া হবে সেটা তো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমি আপনাদের আগেও দেখিয়েছিলাম। সো আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিলাম। র‍্যাঙ্ক টোকেন এক্সচেঞ্জে যে বান্ডিলটা দিয়েছে এই বান্ডিলটা আমার কাছে অনেক ভালো লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। প্রত্যেক ওপিতে গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু গাইস অনেকগুলো UI এর মধ্যে চেঞ্জেস আসে। সো এবারেও কিন্তু জোসলি একটা চেঞ্জ আসে চলেছে। সো আপনারা স্ক্রিন উপর দেখতেই পাচ্ছেন গাইস আমাদের এই ওপিতে আমাদের যে চেঞ্জেসটা হবে সেটা হচ্ছে গাইস আপনারা কাটানার মধ্যে কিন্তু জোসলি একটা চেঞ্জেস দেখতে পারবেন। আগে আমরা যখন কাটানা ইউজ করতাম তখন কিন্তু তেমন বেশি একটা অ্যানিমেশন বা ইফেক্ট দিত না, তো এখন গাইস দেখতে পাচ্ছেন একদম পুরো ডেঞ্জারাস হবে কিন্তু অ্যানিমেশন দিবে যখন আমরা কাটানা দিয়ে কিল করব। পার্সোনাল গাইস এটা আমার কাছে সব থেকে বেস্ট লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। পার্সোনালি গাইস এই কাটানার আপডেটটা আমার কাছে অনেক জোস লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। আমার মনে হয় গাইস বর্তমানে যারা কাটানা নিয়ে গেম প্লে করে না তারাও কিন্তু গাইস আপডেটের পরে সবাই কাটানা নিয়ে গেম প্লে করতে পারে। সো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুইটা সার্ভারে কিন্তু গাইস মিষ্টি ছবি ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। সো ফার্স্টে গাইস আমি আপনাদের ইন্ডিয়া সার্ভারটা দেখিয়ে দিচ্ছি যে কোন মিষ্টি ছবি ইভেন্ট আসবে। ফার্স্টে গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সার্ভারের মিষ্টি ছবির আইকন। এই মিষ্টি ছবি ইভেন্টটা কিন্তু ইন্ডিয়া সার্ভার আসছে চলেছে 12 তারিখে 100% কনফার্ম হয়ে গেছে, উইদাউট এলিট পাস আসবে। মানে গাইস ইন্ডিয়া সার্ভার যখন মিষ্টি ছবি ইভেন্ট আসবে 12 তারিখে তখন কিন্তু গাইস এটার মধ্যে কোনো প্রকার এলিট পাস থাকবে না, কারণ আপনারা সবাই জানেন মাসের শুরুতে যদি গাইস মিষ্টি ছবি ইভেন্ট আসে তাহলে কিন্তু গাইস সেটার মধ্যে এলিট পাস থাকে না। সো এলিট পাস যদি ডিসকাউন্টে দেয় তাহলে কিন্তু সেটা 20 তারিখের পরেই দিবে। সো যাই হোক গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস মিষ্টি ছবি ইভেন্টের ফ্রি অ্যাক্সেসটা। সো এই মিষ্টি ছবি ইভেন্ট 100% কনফার্ম হয়ে গেছে, 12 তারিখে ইন্ডিয়া সার্ভার আসবে উইদাউট এলিট পাস। সো আপনাদের কাছে কেমন লেগেছে মিষ্টি ছবি ইভেন্ট অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। সো এখন অনেকে কমেন্টে বলতে পারেন তাহলে ভাই আমাদের বাংলাদেশ সার্ভারে কোন মিষ্টি ছবি ইভেন্ট আসবে। সো পেরা নাই চিল গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ সার্ভারে মিষ্টি ছবি ইভেন্ট। বাংলাদেশ সার্ভারে গাইস এই মিষ্টি ছবি ইভেন্টটা হ্যালোইন থিমে আসতে চলেছে আর এটাতে কিন্তু গাইস এলিট পাস থাকতে চলেছে 100% কনফার্ম। সো এটা 20 থেকে 23 তারিখের মধ্যে চলে আসবে। সো এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আর ইন্ডিয়া সার্ভারে তো 12 তারিখে আসছে সেটা আমি আপনাদের জানিয়ে দিলাম। সো যাই হোক গাইস কোন সার্ভারে মিষ্টি ছবি ইভেন্ট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়েন। তবে গাইস যারা যারা ইন্ডিয়ান সার্ভারের প্লেয়ার আছো তারা কিন্তু কেউ টেনশন করে না, কারণ এলিট পাস অফার নামে ইভেন্টের মাধ্যমে কিন্তু ইন্ডিয়া সার্ভারে এলিট পাস ডিসকাউন্ট দিয়ে দিবে। সো প্যারা নাই চিল গাইস দুইটা সার্ভারে কিন্তু এলিট পাস ডিসকাউন্ট আসতে চলেছে। সো যারা যারা প্রত্যেক মাসে এলিট পাস করো সো তারা কেউ কিন্তু আগে থেকে এলিট পাস করিও না, কারণ এখন কিন্তু প্রত্যেক মাসে এলিট পাস ডিসকাউন্ট দেয়। সো আমরা এই মাসে এলিট পাস ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবো। কিছুদিন আগে গাইস একটা লিক্স আসছিল যে আমাদের 4টা M837 স্কিন বেক করতে চলেছে এই টাইপের একটা ইভেন্টের মাধ্যমে। সো এই টাইপের ইভেন্টের মাধ্যমে কিন্তু নাও আসতে পারে, কারণ গাইস আমাদের আরো একটা ইভেন্ট কিন্তু বেরিয়ে আসছে। সো এই টাইপের একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে আসার কিন্তু চান্স ছিল সব থেকে বেশি। তবে গাইস এখন কিন্তু আরো একটা ইভেন্ট আসতে পারে, কারণ আপনারা সবাই জানেন গাইস কালকে কিন্তু আমাদের মিনা সার্ভারে কিন্তু এই টাইপের একটা লাক রোল ইভেন্টের মাধ্যমে 4টা স্কিন বেক দিয়েছে। আমাদের বাংলাদেশ সার্ভারে গাইস এখনো পর্যন্ত কিন্তু একবারও বেক করেনি এই 4টা স্কিন। সো ইন্ডিয়া সার্ভারে কিন্তু অলরেডি 2 বার বেক দিয়ে দিয়েছে। সো যাই হোক গাইস আমাদের বাংলাদেশ সার্ভার কিন্তু খুবই শীঘ্রই বেক করতে চলেছে। সো যদি এই আপডেটে বেক করে তার কিন্তু কয়েকদিনের মধ্যে বেক দিবে, তা নাহলে গাইস এর পরবর্তী আপডেটে শুরুতে আমরা বেক দেখতে পেয়ে যাবো। এই 4টা স্কিন কিন্তু গাইস আমাদের ফার্স্ট ইনকিউবেটরের মাধ্যমে দেওয়ার জন্য ডিজাইন করেছিল। সো পরে কিন্তু এটা আমাদের ওয়েব ইভেন্টের মাধ্যমে দিয়েছে। সো দেখা যাক গাইস এবার গাইস আমাদের লাক রোল ইভেন্টের মাধ্যমে দেয় নাকি ওয়েব ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেয়। সো যদি লাক রোল ইভেন্টের মাধ্যমে দেয় তাহলে আপনার টোকেন এক্সচেঞ্জ করো কিন্তু গাইস এই 4টা স্কিন এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো যাই হোক গাইস আপনারা কারা কারা ওয়েট করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে গাইস OP37 আপডেট আসার এক সপ্তাহের মধ্যে গাইস আমাদের গেমের মধ্যে একটা নতুন অ্যানিমেশন আসতে চলেছে আর সেই অ্যানিমেশনটা তো আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন গাইস। এই অ্যানিমেশনটা গাইস আমাদের ফ্রি টু প্লে ইভেন্টের মাধ্যমে আসবে। সো আপনারা যদি গাইস অ্যানিমেশনটা নেন তাহলে কিন্তু গাইস আপনারা স্কাইংটা ফ্রিতে পেয়ে যাবেন। সো স্কাইংটা আমার কাছে জোস লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্রি টু প্লে ইভেন্টে গাইস আপনারা 1082 ডায়মন্ড যদি ওয়েস্ট করেন তাহলে কিন্তু গাইস আপনারা এটা পেয়ে যাবেন। আর এটা আমাদের গেমটা আপডেট হওয়ার 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে কিন্তু 100% কনফার্ম চলে আসবে বাংলাদেশ সার্ভারে। সো যাই হোক গাইস বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভারে কিন্তু গাইস ফ্রি টু প্লে ইভেন্টের মাধ্যমে দেখতে পেয়ে যাবো আমরা। সো কালকের ভিডিওতে গাইস আপনারা অনেকে কমেন্ট করেছেন ভাই আমাদের নেক্সট রিটার্ন ইনকিউবেটর কি হবে। গাইস আমাদের নেক্সট রিটার্ন ইনকিউবেটর আপনারা স্ক্রিন উপর দেখতে পাচ্ছেন আমাদের গোল্ডেন ক্রাউন ইনকিউবেটর। সো এই ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন করার সব থেকে বেশি চান্স আছে। সো এই ইনকিউবেটরটা যদি রিটার্ন করে তাহলে আমরা বাংলাদেশ সার্ভার এবং ইন্ডিয়া সার্ভার দুটো সার্ভারে কিন্তু একদম সেম টাইমে রিটার্ন দেখতে পেয়ে যাবো, কারণ এটা কিন্তু অনেকদিন ধরে পেন্ডিং হয়ে আছে, এখনো পর্যন্ত দেয়নি। সো ফাইনালি কিন্তু দিয়ে দিয়েছে। এন্ড আমাদের বাংলাদেশ সার্ভারে এম ট্রেনের ইনকিউবেটর রিটার্ন আসার একটা চান্স ছিল। সো সেগুলো
আমরা কিন্তু আমাদের ওয়েব ইভেন্টের মাধ্যমে দিয়েছি। সো এখন আর কোনো টেনশন করার কারণে আমাদের পরবর্তীতে যদি কোনো ইনকিউবেটর রিটার্ন করে তাহলে কিন্তু গাইস আমরা এই গোল্ডেন ক্রাউন ইনকিউবেটর রিটার্ন দেখতে পেয়ে যাব। 7 তারিখে গাইস আমাদের বাংলাদেশ সাপ্লাই ইনকিউবেটরের গ্রোজা শো গাইস স্কোয়াড বিটস স্পেশাল কিছু আইটেম আমাদের গেমিং গাইস ইভেন্টের মাধ্যমে রিটার্ন করতে চলেছে, সেটা তো আমি কালকে ভিডিওতে আপনাদের জানিয়ে দিয়েছি। এরপর গাইস 9 তারিখে বাংলাদেশ সাপ্লাই গোল্ডেন টাইগার রয়্যাল নামে একটা ইভেন্ট আসতে চলেছে। সো সেই ইভেন্টের রিভিউটা তো গাইস আপনারা স্ক্রিন উপর দেখতে পারতেছেন। এই রয়্যাল ইভেন্টের মধ্যে গাইস আমাদের নতুন ফিস্টের স্কিন, মুখের স্কার্ব এবং সেই সাথে গাইস আমাদের একটা গান স্কিন এবং সেই সাথে গাইস একটা বান্ডেল যেটা আমাদের হেলমেট স্পেশাল। সো এই প্রত্যেকটা আইটেমে কিন্তু থাকতে চলেছে। ইভেন্টটা 9 তারিখে 100% কনফার্ম হবে বাংলাদেশ সাপ্লাই এবং 7 তারিখে গাইস আসবে আমাদের গেমিং গাইস ইভেন্ট। সো দুইটা ইভেন্টের কনফার্ম ডেট এবং ইভেন্টের ফ্রি অ্যাক্সেস কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এরপর গাইস আমাদের বাংলাদেশ সাপ্লাইর জন্য আরো একটা ইভেন্ট কনফার্ম হয়েছে। সো ইভেন্টের ডেটটা কিন্তু এখনো পাওয়া যায়নি, বাট ভেরি সুন গাইস এক সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে। সো দেখতে পাচ্ছেন গাইস আমাদের ব্লেসড স্পিন ইভেন্ট, সো ইভেন্টটা কিন্তু আসতে চলেছে। এখানে গাইস যে বান্ডেলটা দেখতে পাচ্ছেন গাইস, এই বান্ডেল এবং এটার থিমেতে কয়েকটা আইটেম দিয়ে ডিজাইন করেছিল। সো এগুলো রিভিউ আমি আপনাদের আগে করে দিয়েছিলাম। সো এই আইটেমগুলো নিয়ে কিন্তু গাইস ইভেন্টটা ডিজাইন করা হয়েছে। সো খুব শীঘ্রই গাইস এই ইভেন্টটা আসতে চলেছে। সো কালকে ভিডিওতে গাইস এটার কনফার্ম ডেট আমি আপনাদের জানিয়ে দিয়ে ট্রাই করব। আজকে জাস্ট আমি আপনাদের ইভেন্টটাই দেখে রাখলাম। অক্টোবর মাসে গাইস ইন্ডিয়া সাপোর্ট ইমোট পার্টি ইভেন্ট আসছিল। সো আমাদের বাংলাদেশ সাপোর্টে কিন্তু এখন পর্যন্ত ইমোট পার্টি ইভেন্ট আসেনি। সো ইমোট পার্টি ইভেন্ট আমরা দেখতে পাবো এই মাসের 20 তারিখের মধ্যে। সো যতটুকু আমি লিখ পেয়েছি গাইস, নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে গাইস বাংলাদেশ সাপোর্টে একটা ইমোট পার্টি ইভেন্ট আসবে। সো ইমোট পার্টি ইভেন্টের মেইন প্রাইস কি হবে প্লাস গাইস কি কি ইমোট থাকবে সেগুলো কিন্তু কনফার্ম না, জাস্ট একটা আপনাদের বোঝানোর জন্য এটা দেখানো হচ্ছে। সো যাই হোক গাইস নভেম্বর মাসের 20 তারিখের মধ্যে গাইস আমাদের ইমোট পার্টি ইভেন্ট আসবে। সো ইমোট পার্টি ইভেন্টের প্রি অ্যাক্সেস করা ট্রাই করা হচ্ছে। সো খুব শীঘ্রই গাইস ইমোট পার্টি ইভেন্টের প্রি অ্যাক্সেস ভিডিও আমি আপনাদের দেখে দেব এবং সেই সাথে স্পেশাল ব্যানার আমি আপনাদের দেখে দেব যে কত তারিখ আসবে। অক্টোবর মাস গাইস পুরোটাই আমাদের বুইয়া ইভেন্ট চলেছে। সো বুইয়া ইভেন্ট স্পেশাল কিন্তু গাইস আমাদের বুইয়া বানেলটা ব্যাক করার কথা ছিল, বাট হঠাৎ করে গাইস আমাদের কুবরা বানেলটা ব্যাক চলে আসে, তার কারণে কিন্তু গাইস সেই মাসে আমাদের বুইয়া বানেলটা ব্যাক দেওয়া হয়নি। সো ডাটা মানে দেওয়া লিক্স অনুযায়ী গাইস আমরা নভেম্বর মাসে কিন্তু গাইস এই বুইয়া বানেলটা ব্যাক দেখতে পেয়ে যাব। সো এখন কথা হচ্ছে গাইস কবে দেখতে পাবো সেটা কিন্তু কোনো কনফার্ম ডেট এখনো পাওয়া যায়নি। সো সেটা আমি আপনাদের কনফার্ম দিয়ে বলতে পারতেছি না যে কত তারিখে দেখতে পাবো, বাট এই মাসে আমরা দেখতে পাবো এটা কিন্তু মোটামুটি শিওর দিয়েছে ডাটা মাইনাররা। সো দুই একদিনের মধ্যে গাইস এটার কনফার্ম ডেটটা আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে ট্রাই করব। সো যাই হোক গাইস এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আজকে রাত 12টা পরে বা আগামীকাল ভোর 4টার দিকে আমরা বাংলাদেশ সাপোর্টের নতুন কি ইভেন্ট দেখতে পাবো। আজকে রাত 12টা পরে গাইস কনফার্ম কোনো ইভেন্ট নেই, আর আমাদের বাংলাদেশ সাপোর্ট ওয়েব ইভেন্ট তারপর লাক রয়্যাল ইভেন্ট ফেরি ইভেন্ট সমস্ত কিছু কিন্তু চলছে। সো সেহেতু গাইস আজকে রাত 12টা পরে তেমন কিছু আমরা দেখতে পাবো না বাংলাদেশ সাপোর্টে। এরপর যদি হঠাৎ করে কোনো কনফার্ম ইভেন্ট পেয়ে যায় তাহলে তো অবশ্যই আমি আপনাদের কমিউনিটি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো। তো এই ছিল আজকে ভিডিও, হোপ ভিডিও আপনার কাছে ভালো লেগেছে। গাইস এখনো পর্যন্ত যারা যারা ভিডিওতে লাইক করেনি প্লিজ গাইস লাইকটা দিয়ে দেন, এবং যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েন। তো এই ছিল আজকের ভিডিও, দেখাবো না কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।